ব্রিটেনের বুকে চিরসবুজ বাংলাদেশের এক টুকরু সবুজ সবজি বাগান করেন ব্রিটেনে পাড়ি দেয়া এ জেলার এক তরুণ শিশু সংগঠক দিলর হোসেন সাগর তার করা সবুজ সবজি বাগান নিয়ে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের এক সময়ের থুখর শিশু সংগঠক দিলোয়ার হোসেন সাগর বছর এক পূর্বে পাড়ি জমান ব্রিটেনে মেধাবী ও কর্মট এই যুবক খুব অল্প সময়েই অস্তিত্বের লড়াইয়ে ব্রিটেনের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেন নিজেকে অতিবাহিত করছেন সফল কর্মজীবন এই কর্মব্যস্ততার মাঝেও ইস্ট লন্ডনের ফরেস্ট গেইট এলাকায় নিজ বাসস্থানের পাশের ফাঁকা জায়গাকে রূপান্তর করেছেন শখের সবজি বাগানে এ যেন ব্রিটেনের বুকে চিরসবুজ বাংলাদেশের এক টুকরো সবুজ সবজি খেত দিলোয়ার হুসেনের স্ত্রী নিশা সুলতানা কাজ থেকে ফেরার পথে সুপার মল থেকে প্রক্রিয়াজাত মাটি ক্রয় করে নিয়ে আসতেন আর দিলোয়ার হোসেন কাজে যাওয়ার পূর্বে এবং ছুটির দিনগুলোতেই সেই মাটিতে চাষ করেছেন লাউ ধনেপাতা পাতা লাল শাক ডেটা শাক শসা পুঁই বেগুন মিষ্টি কুমড়া আলু মোলা টমেটো নাগামরিচ কাঁচামরিচ শিম ঢেঁড়সহ নানা রকম সবজি গাছ যদিও সবজি চাষ অনেকেই করে থাকেন বলতে পারেন তেমন কিছু না কিন্তু মূল বিষয় হচ্ছে ব্রিটেনের বৈরি আবহাওয়ার মধ্যেও কর্মব্যস্ততার ফাঁকে দিলোয়ার হোসেনের মতো অনেকেই যদি সবজি চাষ করে সফল হতে পারেন তাহলে বাংলাদেশের অনুকূল আবহাওয়ায় কাজের ফাঁকে যুবক যুবতীরা কেন এরকম বাগান করার চেষ্টা করেন না কীরকম একটি শখের বাগান নিজেকে দিতে পারে নির্মল আনন্দ মেটাতে পারে পরিবারের বাড়তি সবজি ক্রয়ের চাহিদা এমন কি চাইলে পরিবারের প্রয়োজন অতিরিক্ত সবজি বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হতে পারেন অনেকেই আসসালামু আলাইকুম প্রিয় মূলীয়জারবাসী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি সবুজ সবজি বাগান যা আমার অনেক শখের সবজি বাগান আমরা এখানে ব্রিটেনে যারা থাকি অনেক কর্মব্যস্ততায় থাকি তারপরও আমরা এখানে অবসর সময়টুকু ভালো কিছু সুন্দর কিছু করার চেষ্টা করি এখানে লন্ডনে সবজি চাষের জন্য মাটি টব অন্যান্য আসবাবপত্র সংগ্রহ করা আমাদের জন্য খুবই কঠিন যা আমাদের বাংলাদেশে এগুলো সংগ্রহ করা খুবই সহজ তাই আমার অনুরোধ বাংলাদেশের বাহিদের প্রতি আপনারা আপনাদের অবসর সময়টুকু ফালতু কাজে ব্যয় না করে আপনারা ভালো কিছু করার চেষ্টা করুন যা আপনার জন্য আপনার পরিবারের জন্য এবং যুব সমাজের জন্য সুফল বয়ে আনবে দেলোয়ার হোসেনের মতো যুবকরা অবসর সময় শখের বাগান তৈরিতে ব্যস্ত থাকলে হয়তো সর্বগ্রাসী মাদকের ছবল থেকে রক্ষা পাবেন এদেশের তরুণরা শুধু সবজি বাগান নয় কাজের ফাঁকি কিংবা অবসর সময়ে হাতে কলমে শেখা কর্মসংস্থানের মাধ্যমে বৈদভাবে শতপথে বাতিয়ার চেষ্টা হয়তোবা হতে পারে সমাজ বদলের একটি জাদুকরী মন্ত্র দেখছিলাম এ জেলার এক সময়ের শিশু সংগঠক দিলোয়ার হোসেন সাগরের ব্রিটেনের বুকে চিরসবুজ বাংলাদেশের এক টুকরু সবুজ সবজি বাগান